দেখুন, এবার ভারতীয় সেনা ঘাঁটি উড়িয়ে দেওয়ার দাবি করে ভিডিও টুইট পাক সেনার। নিরীহদের নিশানার অপরাধে ভারতীয় সেনা ঘাঁটি উড়িয়ে দেওয়ার দাবি তুলল পাকিস্তান। বৃহস্পতিবার এক ভিডিও টুইট করে এই সম্পর্কে বলা হয়েছে, এতে 5 ভারতীয় জওয়ানের প্রাণ গিয়েছে বলেও দাবি করা হয়। পাক সেনার ইন্টার সার্ভিস পাবলিক রিলেশনের মেজর জেনারেল আসিফ গফুর ভারতীয় সেনা ঘাঁটি হামলার ভিডিও টুইট করে একথা বলেন। সেই টুইটে লেখা হয়েছে, সীমান্তে সাধারণ নাগরিকদের টার্গেট করায় ভারতীয় সেনার ছাউনি উড়িয়ে দিয়েছে পাক সেনা, এতে 5 ভারতীয় জওয়ান নিহত হয়েছে। নির্দোষ নাগরিককে নিশানার জবাব ভারতকে দেওয়া হবে বলেও মন্তব্য মেজর গফুরের। এক সংবাদ মাধ্যমে প্রকাশিত খবর সূত্রে 57 সেকেন্ডের একটি ভিডিও টুইট করে মেজর গফুর, যেখানে ধোঁয়া উঠতে দেখা যাচ্ছে। পাক সংবাদপত্র ডনের মতে, সীমান্তের কাছে এক স্পর্শকাতর গ্রামে একটি স্কুল ভ্যানে ভারতীয় সেনার হামলার পর ভারতীয় সেনা ঘাঁটি উড়িয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। এদিকে সীমান্তে হামলার জন্য ভারতকেই ফের দায়ী করছে মেজর গফুর। তবে এই ভিডিও বা খবরের সত্যতা সম্পর্কে এখনও কিছু জানা যায়নি।